হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ধনে পাতার চাটনি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধনে পাতার মধ্যে অনেক মাটি থাকে। দু তিনবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার আমি একটা মিক্সিং জারে ধনে পাতাগুলো নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আদা কুচি, ছোট ছোট করে আদা কুচি করে নিলাম। আর কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম, আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর এক কোয়া লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ